সুপ্রভাত বন্ধুরা, ভালো আছো তো? আজ আমি তৈরি করেছিলাম কানমাগুরের ঝোল। কানমাগুর কেমন করে হলো সেটা আমি এবার দেখাবো। এসো চলো রান্নাঘরে ঢুকে পড়ি। বন্ধুরা, আজ আমি কানমাগুর রান্না করব। একদম ডাইরেক্ট কিচেন থেকেই আজকে শুরু করে দিলাম। আমি আসছি তারপরে। কড়াইয়ে তেল গরম হচ্ছে। বন্ধুরা, মাছটা ছেড়ে দিয়েছি, ভাজা হচ্ছে, ফুল ফ্লেমে করছি। আলু লাগছে, লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা আছে। মাছটা ভাজার সময় খুব ফোটে, সুতরাং সাবধানে একটু ভেজি। একটা পাশে ঢাকা দিয়ে ভাজলে ভালো হবে, তেলটা ছিটবে না, লাগবে না। এই মাছগুলো জেনারেলি বিলে দেখা যায়। আমার শাশুড়ি এটা খুব সুন্দর রান্না করতেন। এখন ওনার বয়স হয়ে গেছে, পারেন না। বন্ধুরা, আমি মাছটা ভেজে তুলে নিয়েছি। গোটা জিরে ফোড়ন দিলাম, একদম পুড়িয়ে ফেলবো, মানে কালো করে ফেলবো। কোনো সময় ফোড়নটা খুব বেশি পোড়াই, আবার কোনো সময় একদম মানে অল্প পোড়াই, কোনো সময় কাঁচা তেলে দিয়ে সঙ্গে সঙ্গে মানে দিয়ে দিই। ওটা এক একটা রান্না বেসিসে করি। এটাতে আমি একদম কালো করে নেব পুড়িয়ে। ফোড়নের ওপরে রান্নার টেস্টটা অনেকটাই ডিপেন্ড করে। শুধু টেস্ট নয়, স্মেলটাও, গন্ধ, স্বাদ, গন্ধ দুটোই ডিপেন্ড করে ফোড়নের ওপরে। এই দেখুন, এইবার এই ফোড়নটা আমি তুলে রেখে দেব। আমি বলি না, আমি ফোড়ন পরে দিই, সব সময় যে করতে পারি হয়ে ওঠে তা নয়। এখন ফোড়নটা আমি নামিয়ে রাখছি। বন্ধুরা, এই যে ফোড়নটা তুলে রেখেছি, আর তেল শুদ্ধ ফোড়নটা রাখবেন। শুধু ফোড়নটা তুলে নেবেন সেটা করবেন না, ফোড়ন তেল শুদ্ধ রাখবেন। আর ফোড়নটা তুলে রাখার পরে ঢাকা দিয়ে রাখবেন। তারপরে একটু তেল দিয়ে আলুটা ছেড়ে দিয়েছি।
একটু নুন দিয়ে দিলাম, কিছু কিছু জিনিস আছে যেগুলো করলে মানে একটু কেয়ারফুলি করলে জিনিসটা টেস্টটা কিন্তু পুরো চেঞ্জই হয়ে যায়। সেটা হচ্ছে যে মাছ যখন আমরা রান্না করি, মাছটা যখন ভাজি, সেই তেলটা যদি আমরা একেবারে বেশি দিয়ে দিই, মানে মাছ একদম মাখোমা যেই তেলটা নিলাম সেটাই শেষ হয়ে গেল সেটা নয়, মাছ ভাজার তেলটা যদি থাকে আর সেই তেলে যদি ঝোলটা করা যায় তার টেস্টটা খুব সুন্দর আসে। আর সেই তেলে ওই ফোড়ন দিলে সেই ফোড়নটাও খুব ভালো আসে। আর ওই মাছের তেল দিয়ে ঝোলটা করলে কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে কালো হয়ে গেলে সেটা ভালো লাগবে না। এক এক সময় আমার যে হয় না তা নয়, এক এক সময় আমারও হয়ে যায় কালো, সেই তেলটা ক্যান্সেল করতে হবে। কিন্তু যদি তেল কালো না হয় আর মাছ ভাজার পর বেশ একটা হলুদ দিয়ে ওই 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 তেলটার মধ্যে না মাছের ফ্লেভারটা থাকে, মাছের ঝোল অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। এই দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে, আদা পেঁয়াজ রসুন জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর একটা কথা, মশলা যখন করলাম বা রান্না বান্না করার পরে অনেক সময় হয় মশলা এক্সেস হয়ে যায়, তখন ফ্রিজে রেখে দিই, সেই সময় আবার আপনাদের যে সব সময় দেখানো সম্ভব হয় সেটা আর হয়ে ওঠে না। আজকের মশলাটা আমার এরকম ফ্রিজেই ছিল। হলুদ তবে রান্না যাই করুন একটু গরম জল ইউজ করবেন, দেখবেন ঠান্ডা জল দিলেই না রান্নাটা মাংসে হয়ে যায়। গরম জল ইউজ করবেন বা কোনো সময় যদি কোনো তরকারি আগে একটু ভাপিয়ে নিলেন সেই জলটা ইউজ করবেন, তাতে উপকারিতাটা থাকে।
সামান্য চিনি দিয়ে দিচ্ছি। মোটামুটি হয়ে গেছে, এরপরে তো রান্নাটা কন্টিনিউ হবে। আর এই দেখুন, এই মশলাটা, এটা শুকনো খোলা ভাজা মশলা, এটাও পরে দিয়ে দেব। জিরে, ধনে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, এটাও করে রাখা আছে। এক এক সময় এক একটা মশলা ইউজ করি, কোনো সময় পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে নিরামিষ তরকারিতে। ভাজা ভাজা গন্ধটা বেরোচ্ছে। এই দেখুন, জল দেখলে খুব ভয় পায়, যেই কড়াইয়ে জল দিচ্ছি ভয়ে দূরে সরে গেছে। আলুটা সেদ্ধ হোক। ভেজে রাখা ফোড়নটা দিয়ে দিলাম। কিছুটা পড়লো, কিছুটা বাটির গায়ে আটকে আছে, তাই জন্য একটু ঝোল তুলে নিয়ে বন্ধুরা, আজ আমার প্রচণ্ড কাজের চাপ। এই দেখো, পাট শাক এগুলো বাজব, ডাঁটার শাক কিছুটা বেছে ছাড়িয়ে রেখেছি আর এগুলো বাজছি। আর বলি না, কাজের ফাঁকে ফাঁকে সব করতে থাকি। এই যে কাঁচা লঙ্কা, এটা পুরনোগুলো আলাদা বাটিতে সরিয়ে ফেলেছি। এই যে আজকের ফ্রেশ কাঁচা লঙ্কা এসছে, লেবু, কাঁচা লঙ্কা, এইগুলো হয়ে গেল ছাড়ানো। এবার শাকের পর্ব, মাছ রান্না করতে করতে এইগুলো করছি। বন্ধুরা, আমার ডাঁটা শাক বাছা হয়ে গেল, পাট শাকও হয়ে গেছে। আর পাট শাকের এই যে ডগাগুলো আলাদা করে রাখলাম, এটা দিয়ে বড়া খাবো। যেদিন বড়া ভাজবো মনে থাকলে দেখিয়ে দেব। লঙ্কা তো আগে হয়ে গেছে, ঝোল ফুটে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছি। আমের পাল্পটা দিয়ে দিলাম, এটা কিন্তু বেশ ঘন মোটা পাল্প। আর দিলাম সেই তৈরি করে রাখা ভাজা মশলাটা। বন্ধুরা, রান্না কমপ্লিট। এবার আমি এটা স্ট্যান্ডিং টাইমে দিয়ে
রেখে দেব। আবার আসবো কোনো রান্না নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থেকো। টাটা।